আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মতো যারা অলস, সহজে টাইপ করতে চায় না কিন্তু মেসেজ পাঠাতে চায়, ফেসবুকে স্ট্যাটাস দিতে চায়, তাদের জন্য জাস্ট আপনি বলবেন আর সেগুলো মোবাইল অটোমেটিক টাইপ করে আপনাকে পোস্ট করে দেবে। তার আগে দেখে নিই, এটি হচ্ছে আমাদের ইত্যাদি টেকের ইউটিউব পেজ। অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা যেগুলো এখনও দেখেনি দেখে নেন, আর এর ভিতরে যেগুলো আপনার কাজের জন্য খুব বেশি দরকার সেগুলো ডাউনলোড করে নিন। কীভাবে ডাউনলোড করতে পারবেন সেই অপশনটি ওইখানে দেওয়া আছে, ফেসবুক থেকে ইউটিউব থেকে কীভাবে ডাউনলোড করা যায় দেওয়া আছে, ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন। তো যাক, আমরা চলুন কাজে চলে যাই। আমরা অ্যাপ স্টোরে গিয়ে, এতদিন আমরা কিবোর্ড থেকে কাজ করেছি, আজকে আমরা কাজ করব জিবোর্ড থেকে। জিবোর্ড, দ্য গুগল কিবোর্ড, এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে, ওপেন করুন। আপনাকে এই অপশনটিকে, জিবোর্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। এখান থেকে সিলেক্ট কিবোর্ড, কোন কিবোর্ডটি আপনি সিলেক্ট করবেন, জিবোর্ড, যেটিতে জিবোর্ড লেখা থাকবে সেটি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাতে এসে ক্লিক করবেন। নিচে নেমে দেখুন, এখানে পাবেন বাংলা উইদিন ব্র্যাকেট বাংলাদেশ, এটা ক্যানাবল করে দেন। ব্যাস, কাজ হয়ে গেল। এখন যেটি করতে হবে, আপনি যদি ফেসবুকে মেসেজ দিতে চান, ফেসবুকে লগ ইন করুন। তো আপনি এখানে স্ট্যাটাস দিতে চাচ্ছেন, এখানে এসে এই যে ডান পাশে দেখুন, এখানে একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটিকে প্রেস করে আপনি যা টাইপ করতে চান সেটি বলে দিন। স্পিক নাও, ওকে, দিস ইজ এ টেস্ট মেসেজ, দিস ইজ মাই ফার্স্ট টেক্সট মেসেজ ফ্রম ফেসবুক স্ট্যাটাস বাই গুগল কিবোর্ড, থ্যাংক ইউ। সো দেখলেন তো, চলে এসে। আচ্ছা, এটা যদি আমি এখন বাংলা লিখতে চাই তাহলে কি করব? এখানে চলে আসবে বাংলা কিবোর্ডটি, চলে আসবে সেম। আবার মাইক্রোফোনে প্রেস করুন, আমি বাংলায় কথা বলি, বাংলাতে এটা আমার প্রথম স্ট্যাটাস গুগল কিবোর্ড থেকে। ধন্যবাদ। সো দেখলেন তো, এখন আমি এটা পোস্ট করে দিলেই পারছি। এনিওয়ে, এটা আমি পোস্ট করব না, এখন আমি আপনাকে দেখাবো মেসেজ থেকে। ধরুন একটি মেসেজ টাইপ করতে চাচ্ছেন, ইংরেজি কিবোর্ডে আসলাম, আমি এখানে একটি নাম্বারে তো টাইপ করতে চাই, 01711115432, তো যাই হোক, এটি একটি আমার নাম্বার, আনভ্যালিড নাম্বার। আমি এখানে মেসেজটি টাইপ করব সেম, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, দেন আপনি মেসেজটি পাঠিয়ে দিন। সেম প্রসেস ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ,
যে কোনো জায়গায় যেখানে আপনার টাইপ করার মতো অপশন প্রয়োজন হচ্ছে সেই জায়গাতেই আপনি গুগল কিবোর্ডটা ইউজ করে সেটা বাংলা অথবা ইংরেজি অথবা আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যেও ব্যবহার করতে চান এবং সেই ল্যাঙ্গুয়েজটি যদি আপনার জানা থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন, আরবিক, হিন্দি, উর্দু, হোয়াট এভার। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বন্ধুরা, সাথে থাকুন, আল্লাহ হাফেজ।